জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। ওএনজিসির ফায়ার সার্ভিসের উদ্যোগে হয়েছে এই র্যালি। ওএনজিসি থেকে শুরু হয়ে র্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা রেল স্টেশনে এসে সমাপ্ত হয়। র্যালিকে ঘিরে ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। 14 এপ্রিল জাতীয় ফায়ার সার্ভিস দিবস, এই দিনটিকে ঘিরে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওএনজিসি ত্রিপুরা শাখার উদ্যোগে হচ্ছে এক সপ্তাহব্যাপী নানা সামাজিক অনুষ্ঠান। রবিবার ওএনজিসি ফায়ার সার্ভিসের উদ্যোগে হয়েছে জনসচেতনতামূলক র্যালি। সেই র্যালি ওএনজিসি থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা রেল স্টেশনে এসে সমাপ্ত হয়। র্যালিতে নেতৃত্ব দিয়েছেন ওএনজিসি ফায়ার সার্ভিসের চিফ ম্যানেজার হর্ষিণী বাপুরাও কানেকার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রতি বছর 14 এপ্রিল দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এবছর 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ওএনজিসি ত্রিপুরা শাখা। সেই মতো রবিবার জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। এর পাশাপাশি যেসব ফায়ার সার্ভিস কর্মীরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। 14 এপ্রিল भारत का नेशनल फायर सर्विसेज डे ऑब्जर्व किया जाता है, एंड फॉलोड बाय वीक 14 से 20 अप्रैल तक हम ये वीक को ऑब्जर्व करते हैं। इसका मेन मोटो यही है कि जैसे सर ने बताया, जो एक बड़ा मुंबई डॉकेट में जो फायर हुआ था, जो फायरमैन शहीद हुए थे, उनको श्रद्धांजलि अर्पित करने के लिए ये दिन ऑब्जर्व किया जाता है, और उसके साथ लोगों में उसका अवेयरनेस भी फैले इसके लिए ये वीक मनाया जाता है। इसमें बहुत सारे हम ट्रेनिंग्स लेते हैं, मॉक ड्रिल्स लेते हैं, डेमोन्स्ट्रेशन, कॉम्पिटिशन, और लोगों के साथ इंटरेक्ट होते हैं। उससे ज़्यादा से ज़्यादा ये मोटो जो है लोगों तक पहुँचे फायर सेफ्टी का। और इस साल का जो थीम है, अवेयरनेस इन फायर सेफ्टी इन ग्रोथ ऑफ इंफ्रास्ट्रक्चर ऑफ इंडिया अग्नि, तो ये मोटो इस टाइम का जो थीम है ये हम लोगों तक पहुँचा रहे हैं, और इसके लिए आज हमने ओएनजीसी में एक वैकेथन अरेंज किया। ওএনজিসির এই র্যালিকে ঘিরে ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। সপ্তাহব্যাপী এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অগ্নি ফায়ার সার্ভিস সপ্তাহ 2023। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ড।